এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যেন এই 20টা দিনকে স্মরণ করতে পারেন, স্মরণ করে এই 20টা দিনে যা অর্জন করলে, যত পরামর্শ দিলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর, কিন্তু যতটুকুই আপনারা অর্জন করেন না কেন, এতটুকু যেন আপনারা আপনাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করেন এবং এতটুকুকে পাথেয় হিসেবে গ্রহণ করে আপনি যেন ভুলে না যান। এটা আপনাদের কাছ থেকে আমি মনে করি যে আপনি বলতে পারেন যে আমি ওয়াদা, যে আপনারা ওয়াদা করা উচিত। যেমন আমাদের টিচাররা আমাদের কাছে, বিভিন্ন টিচার বিভিন্ন ওয়াদা নিয়েছে। যেমন আমার এক টিচার ছিল ডক্টর আহমদ আল কারনি, উনি ওয়াদা নিয়েছেন যে যেন আরবি কোনোদিন যদি স্টুডেন্টদের পড়াই তাহলে যেন আরবি ভাষায় পড়াই। আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে। কী ভাষায় পড়াতে হবে? আরবি ভাষা। আমার সাথে আরেক ক্লাসমেট ছিল রেজওয়ান, ওর কাছে উনি ওয়াদা নিয়েছিলেন। তো এখনও কিন্তু আরবি ভাষায় পড়ানো শুরু করতে পারিনি, কিন্তু আমার ব্রেনে আছে যেহেতু আমার উস্তাদ আমাকে বলেছে আরবি ভাষায় পড়াতে হবে, তাহলে আমাকে কোনো দিন ক্লাসে গেলে ছাত্রদের, মানে জেনারেল শিক্ষিত ছাত্রদের কথা বলিনি, মানে মাদ্রাসা ছাত্রদের ক্লাসে গেলে কী ভাষায় পড়াতে হবে? আরবিতে পড়াতে হবে। ওনার কাছে আমি ওয়াদাবদ্ধ করাতে হবে। আমরা যখন ঘোষণা দিই যে আমাদের বাজেট 2.5 কোটি টাকা, তখন আমাদের কাছে 1 টাকাও ছিল না। এবং আমি যখন কয়েকবার আব্বুর সাথে আলোচনা করেছি, তখন এরকমও আমাদের কনফিডেন্স ছিল না যে এখানে 15-20 লক্ষ টাকাও জমা হতে পারে, কিন্তু সেটা 1.5 কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা অলরেডি এখন পর্যন্ত 90 লক্ষের বেশি, প্রায় 1 কোটি টাকার মতো আমরা খরচ করে ফেলেছি, আর বাকিটা আমরা পুনর্বাসনে খরচ করার জন্য আমাদের যে আমি যাবো ইনশাল্লাহ, লাস্ট এর আগের ত্রাণ বিতরণগুলোতে যাওয়া হয়নি, এবার যাবো। তো এরকম যে কোনো ভালো কাজ, সে ভালো কাজের সংবাদটা আপনারা ছড়িয়ে দেবেন, ফেসবুকের মাধ্যমে হোক, লেখালেখির মাধ্যমে হোক, মানুষজনকে বলার মাধ্যমে হোক। আর দাওয়া ইলাল্লার সাথে সাধারণ জনগণের সম্পর্ক, নেতা এবং কর্মীর সম্পর্ক না, সংগঠনের সদস্য এবং কর্মীর সম্পর্ক না, আমি এটা প্রত্যেকটা ব্যাচে বলি, আমাদের সম্পর্ক ছাত্র আর শিক্ষকের সম্পর্ক। আমাদের সম্পর্ক কি? ছাত্র শিক্ষকের সম্পর্ক। এবং এই পবিত্র সম্পর্কটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই সম্পর্ক দিয়ে পৃথিবীতে বিপ্লব এসেছে, ভবিষ্যতও আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবি, ছাত্র এবং শিক্ষক, সাহাবি এবং তাবি, ছাত্র এবং শিক্ষক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং জিব্রাইল, ছাত্র এবং শিক্ষক, ইমাম আহমদ বিন হাম্বাল আর ইমাম বুখারী, ছাত্র এবং শিক্ষক, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, ছাত্র এবং শিক্ষক, ইবনে তাইমিয়া আর ইবনুল কাইয়িম, ছাত্র এবং শিক্ষক, জামিয়া সালাফিয়া আর জামিয়া সালাফের ছাত্ররা, ছাত্র এবং শিক্ষক। ঠিক দাওয়া ইলাল্লাহর সাথে এই দেশ ও জাতির সম্পর্ক হবে ছাত্র আর শিক্ষক। এখানে আসবে, মক্তবে ট্রেনিং নিয়ে যাবেন, শিক্ষককে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেবো, ওনার ছাত্র থাকবে, এটাই সম্পর্ক। এখানে কোনো কমিটি নাই, এখানে কোনো দল নাই, কোনো সংগঠন নাই, কোনো সদস্য নাই, কোনো কর্মী নাই, কোনো সমর্থক নাই। কী আছে? ছাত্র এবং শিক্ষক আছে। জ্ঞান অর্জন করো, জ্ঞান ছড়িয়ে দাও, জ্ঞান অর্জন করো, জ্ঞান ছড়িয়ে দাও, জ্ঞান অর্জন করো, জ্ঞান ছড়িয়ে দাও। এই জ্ঞানকে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করা যাবে না, আবদ্ধ করলে জ্ঞানের অপমান হবে। এটাই ছাত্র শিক্ষকের সম্পর্কের বড়ত্ব এবং মহত্ত্ব। যখনই আপনি এটাকে সংগঠন, দল, কর্মী, সমর্থকের মধ্যে আবদ্ধ করবেন, তখন জ্ঞানকে কী করলেন? সীমাবদ্ধ করে দিলেন। জ্ঞান উন্মুক্ত। এখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করা হয় আসার সময় যে ভাই আপনি হানাফি কিনা, আপনি আহলে হাদিস কিনা, হ্যাঁ আপনি মাসিক আল ইতিসাম নেন কিনা, কোনো প্রশ্ন না, জ্ঞান উন্মুক্ত। কে আসবে? আসো, জ্ঞান নিয়ে যাও এখান থেকে। জ্ঞান নিয়ে যাওয়ার পর এখান থেকে জ্ঞান ছড়িয়ে দাও, এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও কোনো দিক নির্দেশনা নির্দিষ্ট নাই যে খালি এইটার জন্যই জ্ঞান ছড়াতে হবে, এইটার জন্যই কাজ করতে হবে না। যতটুকু জ্ঞান নিয়েছেন, এতটুকু জ্ঞান যতদূর সম্ভব ততদূর ছড়িয়ে দেবে। ঠিক যেভাবে সাহাবির আল্লাহ নবীর কাছ থেকে জ্ঞান নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, আমাদের ছাত্ররাও এখানে আলহামদুলিল্লাহ, আমরাও একটা এখানে পরিবেশ তৈরি করতে পেরেছি ছাত্রদের মধ্যে। আল্লাহ শুকরিয়া আদায় করি যে এই রাজশাহীতে যে ছাত্রদের মধ্যেও এই জিনিসটা বিরাজ করে যে তারা এখানে জ্ঞানের জন্য এসেছে, এবং তারাও এটা বিরাজ করে যে এখানকার পরিবেশটা ওপেন। এখানে কোনো ছাত্রকে এটা বলতে শেখানো হয় না যে বক্তব্যে উঠলেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রশংসা করতে হবে, বক্তব্যে উঠলেই অমুকের প্রশংসা করে তমুকের, না, জ্ঞান শিখো, জ্ঞান ছড়াও, জ্ঞান চর্চা করো। ছাত্রদের মধ্যে ওই এটা নাই, মানে এটা তৈরি হয়নি আলহামদুলিল্লাহ, পরিবেশটা আমরা তৈরি হতেই দিইনি যে ওই ছাত্রকে আমার হতে হবে, এটা আমরা তৈরি হতে দিইনি। সে তার মতো স্বাধীন জ্ঞান অর্জন করবে, এখানে আর যারা শিক্ষক আছে তারা তাদের মতো স্বাধীন, তাদেরকে জ্ঞান দিবে, এই স্বাধীন জ্ঞান অর্জন করে নিয়ে এসে স্বাধীনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে দেবে। তাহলে এখানে সম্পর্ক হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক।